হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। চলে আসছি আমরা হচ্ছে এখন কক্সবাজারে, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। তো আমরা ছিলাম হচ্ছে সিলেটে, সিলেট থেকে সরাসরি বাস আছে, আপনি সৌদিয়া বাসে 1000 টাকা করে নিবে, আপনি সরাসরি কক্সবাজার চলে আসতে পারেন। আর এই যে রেড বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখানে সাগরের সাথে হোটেলটা নিছি, হোটেলটা অনেক সুবিধা, অনেক ফ্যাসিলিটি। তো সব কিছু আপনাদেরকে অ্যাড্রেস এবং কার্ড সহকারে এবং মোবাইল নাম্বার সহকারে দিয়ে দিব। আমরা উঠছি হচ্ছে হোটেল গ্র্যান্ড মারিনাতে উঠছি আমরা। তো এটা একবার বিচের সাথে ওঠা হচ্ছে, বাচ্চারা বিচ অনেক পছন্দ করে, সকালবেলা ঘুমেতে উঠেই বিচ দেখবে, এর জন্য উঠছি আমরা। আর আপনারা দেখতে থাকেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর প্রতিদিনের আপডেট আমি প্রতিদিন দিব। আর আমরা জাফরনের যে বড় ঝর্ণা, সেই ঝর্ণার ভিডিও তো অবশ্যই দিব, আসলে সেগুলি এখনও আমার এডিট করা সম্ভব হয় নাই। আর এটা আমার হোটেলের ভিডিও, আমি ঢুকে এবার বললাম যে হোটেলের ভিডিওটা আগে করব। আসলে সিলেটের কোনো হোটেলের ভিডিও করাই হয় নাই সময়ের জন্য, কি তাড়াহুড়া, আর এক একজন রেডি করা মানে অনেক ঝামেলা, এদেরকে নিয়ে মানে ঘুরতে আসা মানে ওদের কাপড় চোপড় কোনটাতে রাখছো, কোনটা বের করে দাও, এই আর কি। তো দেখতে থাকেন, ভালো লাগবে। আমরা হোটেলে উঠছি এখন, চিটাংয়ে আমরা কক্সবাজারে চলে আসছি। তো চাইলে আপনি অনেক দূরে চলে যেতে পারবেন, আর এরকম ভিজতে পারবেন, অনেক মজা। মা আসলে ভিজতেছে বসে বসে বালিতে, এই আর কি। এটা কি মাছ আছে এখানে? না, বাচ্চাদের হাতে তো অনেক শোপিস পাবেন, ছাপা আমরা এখানে ভিটামিন
এরকম ভাবে বুঝতে পারছি না, আমি এখন খাবো চামচ দিয়ে পরে পেমেন্ট করবো, পুরোটা দিয়ে আসবে, পুরোটা দিয়ে আসবে, আমি এখন খাবো খেয়ে পরে পেমেন্ট করবো। অল্প পানি খাওয়াই তার কত করে খাবো, ওগুলো ওগুলো 20 টাকা, 10 টাকা, 20 টাকা তো এগুলো 10 টাকা, এটা 10 টাকা না আবু, আমাদের কিনা কিন্তু 10 টাকা, হ্যাঁ কিনা 10 টাকা না, এটা কিসের উপরে কি দা শামুক, আমি বলি আমি বলো দিয়ে কানে ঢুকাই দিব দিয়ে কানে শামুক, শামুক রে বাবা কি এটা শামুক সুন্দর আর কি সুন্দরের জন্য নে, এটা কি শামুক, হ্যাঁ এটা কিসের, হ্যাঁ শামুক, 10 টাকা ধরে দিবা আপু, আমি বলি আমাদের কিনা 10 টাকা, 15 টাকা দিতে পারে না আপনি, 5 টাকা লাভ করি, 10 টাকা এগুলো নেই, 10 টাকা এগুলো নেই, কয়জন নেবেন আপনি 10 টাকা ধরে, একজন নিব, একজোর এখান থেকে নেন, চালমুড়ি খাইবা আপু, ধর তুমি খাইবা, তুমি একটা খাও, তুমি খাইবা, হ্যাঁ হ্যাঁ দুজন দুইটা, এই আগো দুজনটা দিলে ঝালমুড়ি দাও, আবার ঝালমুড়ি খাওয়াই, তোর পানি হবে না ভাই, না ভাই ঝালমুড়ি খাই, আবার কেন থেকে পানি খাইতে পারবো, টাম দে নিচে, আচ্ছা এটা আমি নিছি, একটু করে দাও, আমি আমি খাই, একজনে খায় পানি আমি খাবো না, ঝালমুড়ি খা আগে, যা দুজন দুইটা ঝালমুড়ি লো, যা তার বাবা আমি কেমন, ও ভাই ঝালমুড়ি আনো না, মানে একটা দাও একটা দাও খাবি, হ্যাঁ ওই খাবে, ঝালমুড়িটা মজা, বুঝছেন এগুলো দিতে পারে আপনাকে দিয়ে দিব, প্রয়োজন আর আমরা একেবারে লো প্রাইজে এই ইয়েটা পাইছি, শুয়ে গেছে শুয়ে গেছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, দুইটা টাওয়াল দিছে আমাদেরকে, আর এটা ওয়াশরুম, আর এখানে একটা সাবান দিছে, একটা শ্যাম্পু দিছে, ব্রাশ দিছে কয়েকটা,
যেহেতু আমরা যৌথ পরিবার, ব্রাজিসে হ্যান্ড ওয়াশ দিছে, এই আর কি হ্যান্ড ওয়াশ দিছে, আর এখানে এই হচ্ছে ভিউ, পুরো ভিউটা। তো টয়লেটের পরিস্থিতি ভালো এখানে, আসলে লুকটা ভালো না হলে থাকতে মানে ভালো লাগে না, এর জন্য আমরা তিন নাইট এখানে থাকবো, ঘোরার জন্য আসছি। তো এখানে সবই সুন্দর, তো আপনারা চলে আসবেন, যারা আসবেন এই হোটেলে থাকবেন, অ্যাড্রেসটা আমি অবশ্যই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমার চলে আসছি, এটা হচ্ছে চট্টগ্রামে, আমরা ইয়েতে ঘোরা শেষ, সিলেটে ঘোরা শেষ, আমরা চট্টগ্রামে চলে আসছি। এটা আমাদের হোটেল, এটা হচ্ছে 204 আমাদের রুম নাম্বার। আর আমরা চলে আসছি গ্রান্ড মারিনা হোটেলে। তো আমরা এই হোটেলে থাকবো হচ্ছে, এটা আমার ছেলের বউ রুম, আমার ছেলের বউ থাকবে এটাতে। তো এখানে পাইছি আমরা হচ্ছে একটা খাটের সাথে একটা বেডের সাথে একটা কম্বল আর দুটা বালিশ, আর কী কী আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে একটা তাক দেওয়া আছে, আর মোবাইল চার্জার জন্য জায়গা আছে, আর ফ্যান, এই রুমটাতে একটা ফ্যান দেওয়া আছে। তো এই হোটেলটা আমরা একেবারে কম প্রাইসে নিয়ে নিছি, তো আপনাদেরকে অবশ্যই নাম্বারটা দিয়ে দিব। আর এখানে আছে একটা র‍্যাক, মানে কিছু রাখার জন্য আপনি রাখতে পারবেন কিছু, এখানে কাপড় রাখার জন্য। তো এটা হচ্ছে আমরা যেহেতু একটা ফ্যামিলি, আমরা ফ্যামিলি রুমটাই নিছি। আর এই রুমটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে দুইটা বেড, এখানে আমরা হাজবেন্ড সবাই থাকবো, আর ওখানে আমরা মেয়ে থাকবো, বড় মেয়ে সাদিয়া থাকবে ওইটাতে। তো বুঝতেই পারছেন আমরা ফ্যামিলি রুম করে নিছি, এই রাফা দুষ্ট করবো না। আর এখানে আমরা ওদের জন্য এখানে নিছি দুইটা, আমরা যেহেতু একটা ফ্যামিলি রুমটাই নিছি এভাবে। আর এখানে এইখানে পাইছি হচ্ছে আমাদের টিভি, আর একটা তাক, আর এখানে মোবাইল চার্জের ব্যবস্থা আছে। আর এখানে এটা কি ড্রয়ার আছে, আপনি কিছু রাখতে পারবেন। তারপরে এখানে আছে হচ্ছে একটা সোফা, সোফাকে আমরা এখন রেখে দিছি। আসলে আমাদের কী সুবিধা পাচ্ছি না পাচ্ছি আপনাদেরকে সব আমি আপলোড করব, যেহেতু আপনারাও যারা ঘুরতে আসেন তারা জানি সহজে দেখতে পারেন, কিংবা কম প্রাইসে। ও এসি আছে এই রুমটাতে, এই রুমটাতে এসি ফ্যান দুটোই আছে। তো আপনি এসি, হ্যাঁ এসি রিমোট, টিভির রিমোট পাবেন। আর এখানে পাচ্ছি আমরা একটা আলমারি, যেহেতু আমরা একটা ফ্যামিলি তার জন্য এখানে এক্সট্রা বালিশ দিয়ে দিছি। আমরা বড় ফ্যামিলি বলছি যে আমরা একটা বড় ফ্যামিলি, আমরা একসাথে থাকবো, তো এই জন্য এক্সট্রা বালিশ দেওয়া আছে। আর তিনটা থাক, আমরা ওইখানে ওইভাবে ছিলাম, আসলে ওইভাবে ভিডিওটা করার মতো সময় পরিস্থিতি ছিল না, আমরা এক রুমে ছিলাম ছেলের বউর সাথে, সবাই সাথে এক রুমে ছিলাম, এখানেও আমরা এক রুমে, ওইখানে ওই পাশে থাকবো ছেলের বউ, আর এখানে থাকবো আমরা। আর টয়লেটটা হচ্ছে মাঝামাঝি, মানে ওনারাও ইউজ করতে পারবে আমরাও ইউজ করতে পারবো। এটা হচ্ছে টয়লেট, টয়লেটটা অনেক সুন্দর, অবশ্যই টয়লেটের দুটো আমি দিব দেখি, দেখো এটা হচ্ছে কথা, লাইটটা নিভিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমরা পাইছি এই দুইটা বেড আর একটা সোফা। আর এখান থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে আমাদের এই বিচের জন্য, এখান থেকে আপনি যাওয়ার সময় এখানে আমরা বাথরুমে চলে যাবো এখান থেকে। তো আর এখানে আসছে পিস, এর জন্য আমাদের নেওয়া হোটেলটা নেওয়া হচ্ছে এর জন্য এই বিচ, এখানে কাশ্মীর বিচ, আমরা চাইলে যে কোনো সময় বিচে যেতে পারবো, আবার চলে আসতে পারবো, ভিজিয়ে আমরা এখানে চলে আসতে পারবো অল্প এই 2 মিনিট। ওই ঘোড়া 5 মিনিটের রাস্তা, ঘোড়া গাড়ি, হ্যাঁ সব আছে এখান থেকে পুরো বিচটা, এর জন্য নেওয়া এই হোটেলটা। আমার আগের কথা বলো, এই হোটেলটা একেবারে নিউ, আর ওরা ডিসকাউন্ট দিছে আমাদের, অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনাদের সাথে।